আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনেকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মুরগির কাটা মশলা ভুনা। এর আগে আমার অন্য একটি ভিডিওতে গরুর মাংসের কাটা মশলা ভুনা রেসিপি দিয়েছি। ডেসক্রিপশন বক্সে এই গরুর কাটা মশলার ভুনা রেসিপিটির লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মুরগির কাটা মশলা ভুনা রান্নার জন্য সোনালী মুরগি নিয়েছি 2টি, প্রায় 1.5 কেজির মতো হয়েছে। মুরগির মাংসগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 4 কাপ। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, আস্ত শুকনো মরিচ দিয়েছি 10-12টা। শুকনো মরিচগুলোকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল, আরও দিচ্ছি 1 কাপ পানি। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে ঢেকে রান্না করব। আপনারা লক্ষ্য করে দেখবেন এই রান্নাতে কোনো গুঁড়া মশলা এবং কোনো রকমের গরম মশলা আমি দেইনি। মাঝে মাঝে ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে আসবে। মাংস সিদ্ধ হয়ে এলে যখন পানি শুকিয়ে তেলের উপর উঠে আসবে তখন 10-12টা কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রাখবো চুলার আঁচ লো করে। হয়ে গেল দারুণ স্বাদের মুরগির কাটা মশলা ভুনা। সুন্দর গন্ধ বের হচ্ছে মুরগির এই কাটা মশলা ভুনা। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, রুটির সাথে খেতে দারুণ লাগে। আপনারা যারা কখনো এই রান্নাটি করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।